দিন থাকার পরে একটা জিনিস কিন্তু আমি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, যে এখনো পর্যন্ত আমাদের যে জল সরবরাহ করা হয় এই নলের মাধ্যমে, তার একটা বড় অংশ কিন্তু অপচয় হয়, এবং সেই অপচয়টা যদি আমরা বন্ধ করতে না পারি, আমাদের দপ্তরের যে সমস্ত আধিকারিকরা এসছেন তারা জানেন, দু একজন বলেওছেন, সেই অপচয়টাকে যদি বন্ধ করতে না পারি একটা সময় কিন্তু জলটা সত্যি সত্যি আমাদের কাছে একটা মহার্গ বস্তু, একটা সমস্যার জায়গা হয়ে যাবে। সেই জন্য আমি আপনাদের এই সুবিধাটা নেওয়াটা শুরু করার আগেই একটা অনুরোধ করি যে আপনারা যারা এই প্রকল্পের আওতায় আসছেন, আমি দেখছিলাম প্রায় 20,000 মানুষ আসবেন, 11টি মৌজার লোক আসবেন, তারা এই জলটা অপচয় বন্ধ করার ক্ষেত্রে একটা আন্দোলন গড়ে তুলুন, একটা ভূমিকা পালন করুন, যাতে পরবর্তীকালে আমরা এটা বলতে পারি যে কাঁথি 3 নম্বর ব্লকে বা কাঁথি 2 নম্বর ব্লকের এই এলাকার মানুষ জলটা, আপনারা তো জানেন যে নন্দীগ্রাম 3 অনেক দিন আগে যখন প্রথম সাক্ষরতার ব্যাপারটা হয়, সারা ভারতবর্ষে নন্দীগ্রাম 3 নম্বর ব্লকের কথা আমরা বলতাম, যে ওখানে প্রথম স্বাক্ষর হয়েছিল একটা ব্লক, তেমনি আপনাদের এই এলাকাটাও অন্তত এই আন্দোলনের প্রথম সারিতে থাকুক, এটা আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের আবেদন এবং দাবিও বলবো, শুধু আবেদন বলবো না, এটা আমাদের দাবিও। জেলা শাসক শ্রী মলয় হালদার মহাশয়কে আজকের এই বৃহৎ কর্মকাণ্ড কর্মযজ্ঞে আপনারা যারা সামিল, তারা তো ইতিমধ্যেই বুঝে গেছেন যে আপনাদের জন্য কি কি ঘটতে চলেছে। মাননীয় মন্ত্রীদ্বয় এখনও আছেন, তাদের মূল্যবান বক্তব্য শুনবার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি, কিন্তু তার আগে একটা ছোট্ট অনুষ্ঠান, বলতে পারেন এটা একটা মহৎ কাজ। আজকে যে কটি উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের যে কটি পরিকল্পনা এখানে রূপায়িত হতে চলেছে, তার মধ্যে একটি হলো বিশ্বপ্রাণ মহাবিদ্যালয়। আর এই মহাবিদ্যালয় যাতে সুন্দরভাবে সুসম্পন্ন হতে পারে, তার জন্য এগিয়ে এসেছেন বেশ কিছু মানুষ যারা এই এলাকার মানুষ। তারা তুলে দেবেন মাননীয় মন্ত্রী কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দপ্তর শ্রী চক্রধর মাইকাপের হাতে আর্থিক সাহায্য। আমি অনুরোধ করছি প্রথমেই শ্রীমতী তৃপ্তি পানিগ্রাহী বড় বান্তলিয়া, উনি 50,000 টাকার চেক তুলে দিচ্ছেন মাননীয় মন্ত্রী কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দপ্তর চক্রধর মাইকাপের হাতে। শ্রীমতী তৃপ্তি পানিগ্রাহী তুলে দিলেন 50,000 টাকার চেক। এবারে ছেন প্রদীপ মিশ্র, প্রধান শিক্ষক কেন্দ্রীয় মন্ত্রীর হাতে দেশপ্রাণ মহাবিদ্যালয়ের যাতে সঠিকভাবে সুসম্পন্ন হতে পারে, সুন্দরভাবে সুসম্পন্ন হতে পারে, তিনি ইতিমধ্যেই 15,000 টাকা তুলে দিয়েছেন সম্পাদকের হাতে, তাকেও আমরা অভিনন্দন জানাই। সকলের প্রচেষ্টা সার্থক হবে এই আশা নিয়ে, এই অঙ্গীকার নিয়ে আমরা স্বপ্ন দেখব আগামী দিনের। আমরা শুনব মাননীয় মন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চক্রধর মাইকাপ, আমি অনুরোধ করছি মূল্যবান বক্তব্য রাখবার জন্য। আমি সর্বপ্রথম আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানাই বীরেন্দ্রনাথ শাসমল, যার নামে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান হতে যাচ্ছে, মঞ্চে উপস্থিত আছেন মন্ত্রিসভার সহকর্মী, শ্রদ্ধেয় উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী, উপস্থিত আছেন বিশ্বসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডিন দয় এবং আমার দপ্তরের সচিব মনোজ আগ্রওয়াল সাহেব, অধিকর্তা হরিপ্রসন্ন দে, পিএইচই দপ্তরের অধিকর্তা বৃন্দ, উপস্থিত আছেন সর্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান, অন্যান্য বিশিষ্ট ব্যক্তি মঞ্চে আছেন, এই সভায় আছেন অনেক ডাক্তার, অনেক উকিল,
শিক্ষক বুদ্ধিজীবী এলাকার সাধারণ মানুষ স্নেহের ছাত্রছাত্রী মা ও বোনেরা দেশপ্রাণ মহাবিদ্যালয়ের পরিচালক মণ্ডলী এই বিদ্যালয় মহাবিদ্যালয়টি যেখানে এখন লালিত পালিত হচ্ছে চান্দবাড়িয়া হাই স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষাকর্মী বন্ধু এলাকার শুভবৃন্দ সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। একগুচ্ছ প্রকল্প সমবেত হয়েছে এই অনুষ্ঠানে, একটি হচ্ছে দেশপ্রাণ মহাবিদ্যালয় সাধারণ ডিগ্রি কলেজ, দুই হচ্ছে দেশপ্রাণ আইটিআই, তিন হচ্ছে কাঁথি তিন আইটিআই, চার হচ্ছে ঘরে ঘরে পানীয় জল দুর্মুট প্রজেক্টের চারটি প্রকল্প সমাহারে আপনাদের আবেগ উচ্ছ্বাস উপস্থিতি ধন্যবাদ জানাই। এই মহাবিদ্যালয়টি তৈরি করতে এই দুর্মুট গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষের দলমত নির্বিশেষে, কোনো দল হয়তো আসতে পারেনি কোনো কারণে, কিন্তু তার সহানুভূতি রয়েছে, সমর্থন রয়েছে, যার ফলে সম্ভব হয়েছে এই এলাকায় এতগুলো প্রকল্পকে কার্যকরী করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই এলাকার মানুষের তাদের সহানুভূতিকে আমি ধন্যবাদ জানাই। কাঁথির গর্ব স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিক বীরেন্দ্রনাথ শাসমল দেশপ্রাণ মহাবিদ্যালয় এবং দেশপ্রাণ আইটিআই যখন বিল্ডিং হয়ে যাবে তখন দুটি জায়গায় প্রতিষ্ঠানের সামনে দেশপ্রাণের মূর্তি আমরা শ্রদ্ধার সাথে স্থাপন করব, এটা আপনাদের কথা দিতে পারি। এই মহাবিদ্যালয়টি আমরা যখন করতে যাই, যাদের অবদান আজকে সুদর্শনবাবু আছেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী মন্ত্রিসভার সহকর্মী, সময় নেই, 24 ঘন্টার মধ্যে উনি অনুমোদন শুধু দেননি, বিভাগীয় অনুমোদন, উনারই প্রচেষ্টায় অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত মহাশয় তারও অনুমোদন তিনি আদায় করেছেন। এই সভায় এই এলাকার জনগণের পক্ষ থেকে উনাকে আমি অভিনন্দন নমস্কার জানাই। উনি এই কাজটা না করলে আমরা এই মহাবিদ্যালয়টি শুরু করতে পারতাম না। আমরা মহাবিদ্যালয়টা শুরু করেছি 56 জন ছাত্রছাত্রী, সামনের শিক্ষাবর্ষ থেকে দেখা যাবে যে কয়েক হাজার ছাত্রছাত্রী এখানে পড়ার জন্য আসবে। এবং স্বাভাবিক আমাদের ঘরের ছেলেমেয়েরা ভর্তি হওয়ার সুযোগ না পেয়ে তারা বাড়িতে বসে গেছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে,
কাঁথি কলেজে এত চাপ, সেখানে নেওয়া যাচ্ছে না, ভর্তি হওয়ার সুস্থ পরিবেশ সেখানে সেরকমভাবে দেখা যাচ্ছে না, এটাও আমাদের কাছে একটা দুর্ভাগ্য। খুব প্রয়োজন ছিল যে এরকম একটা আরেকটা কলেজ গড়ে উঠুক। এখানে অমলেশ মিশ্রবাবু হয়তো আছেন, তিনিও আমাকে প্রথমে যখন মন্ত্রী হয়ে বলেছিলেন যে মেয়েদের পক্ষে ভীষণ অসুবিধা, আপনি মন্ত্রী হয়েছেন একটা কলেজ করতে হবে, কিন্তু গার্লস কলেজ করতে গিয়ে যে অসুবিধা, সেই অসুবিধা আমরা এখনই সেইভাবে কাজ করে তার অনুমোদন পেতে পারবো না, যার জন্য কোএজুকেশন কলেজ আমরা করেছি। আমাদের ইচ্ছা আছে, আমরা মাস্টার প্ল্যান করেছি 7 কোটি টাকা বিল্ডিং কনস্ট্রাকশন করতে যাবে, হোস্টেল করতে হবে, 6 একর জায়গার উপর এই কলেজটা নির্মাণ হবে। আমরা চেষ্টা করছি আগামী দিনে মডেল ডিগ্রি কলেজ যাতে করা যায়, সেটাও আমরা ওনাদের ইউনিভার্সিটির লোকজন আছেন ওনাদেরও বলছি, সুদর্শনবাবুকে আমরা বলেছি, অ্যাপিল করেছি। তো এর ইউজিসির নিয়ম আছে, ইত্যাদি বিষয় আছে, তো আমরা সেটা চেষ্টা করছি। আর যদি মডেল কিছু করতে হয় নতুন থেকে করা এটাই ভালো, পুরানোকে ভেঙে মডেল করা অসুবিধা, তাই একটা সুবিধাও আছে। তো ইউজিসির নিয়মটাও ব্যাখ্যাটাও ঠিক সেই রকম আছে যে যা কিছু ভালো করতে হয় নতুন থেকেই করো, তাই আমরা সেটা চেষ্টাও করতে পারি যে আগামী দিনে যাতে একটা মডেল ডিগ্রি কলেজ এই মহাবিদ্যালয়কে করা যায়। দ্বিতীয়ত, দুটো আইটিআই দুটি ব্লকে, একটা কাঁথি 3 নম্বর আইটিআই আর একটা দেশপ্রাণ ব্লকে দেশপ্রাণ আইটিআই, এই আইটিআই তে এখানে কী হবে আমি সংক্ষিপ্তভাবেই বলবো। সুদর্শনদা আছেন, তার বক্তব্য শোনার জন্য আপনারা আগ্রহী। যে 100 জন শিশু যদি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়, মাধ্যমিক পরীক্ষা দেয় মাত্র 15 জন, 85 জন রাস্তায় হারিয়ে যায়, প্রতি 10 জন ছেলে মেয়ের মধ্যে 1.5 জন মাত্র মাধ্যমিক পরীক্ষা দেয়, 8.5 জন শিক্ষার রাস্তায় হারিয়ে যায়। আবার যারা মাধ্যমিক পরীক্ষায় পাস করলো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করলো, তারাও চাকরি পাওয়ার জন্য দরখাস্ত করতে করতে দিস্তা দিস্তা কাগজ চলে যায়, তাতেও লক্ষ লক্ষ বেকার। আর এই যে প্রতিষ্ঠান আইটিআই, এ প্রতিষ্ঠান পার্থক্য এখানে যে এখানে যারা পড়াশোনা বা ট্রেনিং নেবে এরা কর্মপ্রার্থী হবে না, এরা কর্ম উপযোগী, এদের দরখাস্ত দিস্তা দিস্তা কাগজ দরকার হবে না লেখার জন্যে। এখান থেকে পাস করার সাথে সাথেই কর্ম উপযোগী হবে, কাজের সাথে যুক্ত হবে, মেধা মানব সম্পদ